নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রণমিতময় অনুষ্ঠানে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, প্রণাম জানাব শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম দেবানন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিংশ শতকের গোড়ার দিকের বাংলা ভাষার ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক। তাঁর বেশিরভাগ রচনাগুলি গ্রামের মানুষের জীবনযাত্রা, দুঃখ দারিদ্র্য, জীবন সংগ্রাম এবং বাংলায় প্রচলিত সমসাময়িক সামাজিক সংস্কার নিয়ে লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাবলীল রচনাশৈলী বাংলার সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বলাই বাহুল্য যে তাঁর লেখা সবচেয়ে বেশি অনুকরণ করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের মধ্যে 1907 সালে বড় দিদি, বিন্দুর ছেলে, 1914 সালে পরিণীতা, 1916 সালে বৈকুণ্ঠের উইল, 1916 সালে পল্লী সমাজ, 1916 সালে তারপর 1917 সালে লেখা দেবদাস, ওই বছরই চরিত্রহীন আর নিষ্কৃতি, শ্রীকান্ত লেখা হয়েছিল চারটি পর্বে 1917 থেকে 1933, দত্তা 1918, গৃহদাহ 1920, পথের দাবি 1926 এবং আরও অনেক উপন্যাস। এছাড়া উনি বহু ছোট গল্পও রচনা করেছেন। তাঁর বহু উপন্যাস নিয়ে পরবর্তীকালে বাংলা ভাষায় এমনকি হিন্দিতেও ছায়াছবি তৈরি হয়েছে। ছোটবেলায় শরৎচন্দ্র ছিলেন ডানপিটে ডাকাবুকো সাহসী। তাঁর পড়াশোনা শুরু হয়েছিল একেবারেই সাদামাটা একটি গ্রামের স্কুলে, যার নাম পিয়ারি পণ্ডিতের পাঠশালা, এবং পরে তিনি হুগলি ব্রাঞ্চ হাই স্কুলে ভর্তি হন। কৃতি ছাত্র হওয়ার সুবাদে তিনি ডাবল প্রমোশনও পেয়েছিলেন, কিন্তু অর্থাভাবে তিনি দশম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এফএ পরীক্ষা বা ফার্স্ট আর্টস পরীক্ষা দিতে বা কলেজে যেতে পারেননি। সেই মহান মানুষটি আজও তাঁর সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে বাংলার মানুষের মনে চিরস্থায়ী আসন রেখে গেছেন। আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের কাছে ফিরে আসব আরও অনেক প্রণম্য বিশিষ্ট মানুষের কাহিনী নিয়ে। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।